সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। গতকাল রাতের যে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা স্ট্যান্ড রোডের রেলওয়ে বিল্ডিংয়ে ঘটেছিল, আজ সকালে সেই বিল্ডিংয়ের চিত্রটি তুলে ধরেছে সৃজন খবর বাংলা থেকে আমাদের প্রতিনিধি। আজ সকালে এই অগ্নিদগ্ধের উৎস এবং এর বিভিন্ন দিকগুলি পর্যবেক্ষণ করছে এবং খতিয়ে দেখছেন প্রশাসনিক মণ্ডল এবং ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে তদন্ত করা হচ্ছে। যেখানে কালকে একটা ভয়াবহ আগুন লেগে একটা যতগৃহ একটা সৃষ্টি হয়েছিল, তো এখানকার যারা আই উইটনেস রয়েছে, যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছেন সামনে থেকে, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কালকে কী হয়েছিল ঘটনা? অ্যাকচুয়ালি এখানে আপনার আমরা যখন দেখেছি তখন হয়েছে আপনার এখানে লিফটে নিয়ে গিয়ে ওপরে যখন হয়েছে আগুনটা লেগে শর্ট সার্কিট থেকেই হয়েছে। এবার শর্ট সার্কিট থেকে এবার ফায়ার ব্রিগেডের লোকেরা রেস্কিউ করার জন্য ওপরে উঠেছে। ওপরে উঠে গিয়ে ওইটাই ব্লান্ডার হয়ে গেছে, যেটা লিফট একদম আগুনের ফলে যাওয়াটা। অ্যাকচুয়ালি যদি এটা 10 বা 11 থাকতো তাহলে কিন্তু এতগুলো প্রাণহানি হতো না, স্বাভাবিক। এটা একটা সবচেয়ে মর্মান্তিক ঘটনা যে কাউকে রেস্কিউ করতে গিয়ে নটা মানে প্রাণ চলে গেল, এটাই ব্যাপার আর কি। এটাই আর কি, মানে অ্যাকচুয়ালি এদেরও দোষ না, এরা ভেবেছে যে আগুনের সোর্সটাকে গিয়ে ধরবো। আগুনের সোর্সটাকে ধরতে গিয়ে তারা তো বুঝতে পারেনি, এবার যে 13 তলা লিফ্টে উঠেছে, লিফ্টে ওঠার সঙ্গে সঙ্গেই লিফ্ট ইলেকট্রিফাইড হয়েছে আর সঙ্গে সঙ্গে আগুনের লেলিয়ানটা পুরো ঢুকে গেছে এবং পুরো আগুনে বডি পুরো মানে বডিগুলো ই করা যাচ্ছিল না, মানে চেনা যাচ্ছিল না। আপনি সামনে ছিলেন? না, আমি ছিলাম না, আমরা এখানেই ছিলাম পাশে। আমি এলআইসিতে চাকরি করি, পাশের বিল্ডিংয়ে আমরা ছিলাম, আমরা পাশের বিল্ডিং থেকে সব ওয়াচ করছিলাম, তারপর সেই সময় আমরা এখানে এসে তখন দেখি আর এই ব্যাপার। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসেছিল? ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসেছে, ফায়ার ব্রিগেড এসেছে এবং আপনার এদিকে মানে থানা সবাই এসেছে। এটা নিয়ে কোনোই নেই। মানে আগুন কত অব্দি চলেছে, মানে কতক্ষণ অব্দি চলেছে কালকে? আগুন অনেক রাত পর্যন্তই চলেছে। এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ? এখনও নিয়ন্ত্রণ বলছে। এখন ভদ্রলোক বললেন যে আগুন নিয়ন্ত্রণ, কিন্তু এখনও মানে আপনার দেয়াল গরম হয়ে আছে, ওই দেয়াল ঠান্ডা করার চেষ্টা চলছে। ধন্যবাদ। আপনার নামটা? আমার ক্যামেরায় গৌরব মিত্রের সঙ্গে সন্তু মুখার্জি, সৃজন খবর বাংলা।